কোরআনে কারিমে সূরাতুল মারিফা আল্লাহর পরিচয় সম্পর্কিত একটি সূরা আছে, সেই সূরার নাম সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস যদি আপনারা পড়েন, এর তাফসীর দেখেন, তাহলে আপনাদের আল্লাহ সম্পর্কে ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ এক, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম গ্রহণ করেন নাই, তার সমকক্ষ কেউ নাই, এটা একটা কনসেপশন। বুঝতে পারলাম আল্লাহর সমকক্ষ কেউ নেই, বুঝতে পারলাম আল্লাহর ছেলে নেই, বুঝতে পারলাম আল্লাহর মেয়ে নেই, বুঝতে পারলাম আল্লাহর বাবা নেই, বুঝতে পারলাম আল্লাহর মা নেই, কিন্তু আল্লাহ কোথায়, এটা একটা প্রশ্ন। আমাদের সমাজে অনেকেই আল্লাহ কোথায় এই প্রশ্নের জবাব যথার্থভাবে জানে না। আমাদের দেশের অনেক মানুষের ধারণা আল্লাহ সব জায়গায় সদা বিরাজমান, এই সেন্টেন্স আপনারা অবশ্যই শুনে থাকবেন, আল্লাহ সব জায়গায় সদা বিরাজমান, এটা আমাদের দেশের মানুষ জানে। এদেশের অনেক বেদাতীরা, অল্প শিক্ষিত মানুষেরা এই ধারণাটা এবং এই বক্তব্যটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বিশেষ করে আমি বলবো এদেশের অনেক পীর ফকির, যাদের ধর্মীয় জ্ঞান একেবারে সীমিত, ওরা মানুষের কাছে এটি পৌঁছে দিয়েছে, আল্লাহ সব জায়গায় বিরাজমান। এমনকি তারা এর উপর অনেক কবিতা বানিয়েছে, মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা লেকে গুঞ্জাম দর কুলুবে মুমেনা, মান্না গুঞ্জাম দর জমিনে আসমা লেকে গুঞ্জাম দর কুলুবে মুমেনা। বেদাতি পীর ফকিরদের একটা কবিতা আপনাদেরকে শোনালাম, এর অর্থ হচ্ছে আসমানে আমার জায়গা হলো না, মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা, আসমানে আমার জায়গা হলো না, জমিনে আমার জায়গা হলো না, ভূমণ্ডলে আমার জায়গা হলো না, নভুমণ্ডলে আমার জায়গা হলো না, আমি আছি দরকুলুবে মুমেনা, মুমিনদের অন্তরে আমি আছি। তো এই যদি ধারণা হয় যে মানুষের অন্তরে আল্লাহ থাকেন, এটা যদি কনসেপশন হয়, কারো বিশ্বাস হয়, তাহলে এই লোকটার বেশি সময় লাগবে না এই মানুষকে সাজদা করতে, কারণ তার মধ্যেই তো আল্লাহ আছে। কথাটা কি আপনাদেরকে বুঝাতে পারি নাই? অশিক্ষিত বেদাতি পীর ফকিররা প্রচার করেছে আসমানে আল্লাহর জায়গা হলো না, মানে আসমানে আল্লাহ নেই, জমিনে আল্লাহর জায়গা হলো না, এর মানে আসমান জমিনে আল্লাহ নেই, আল্লাহ কোথায়, মানুষের মধ্যে। আল্লাহ মুমিনদের অন্তরে, তাহলে আপনারা যারা এখানে বসে আছেন কেউ তো আর বেঈমান নেই, সবাই তো মুমিন ইমানদার, তাই না? যেহেতু আপনারা সবাই ইমানদার মুমিন, ওই বক্তব্যের আলোকে আপনার অন্তরে আল্লাহ আছেন, এর মানে আপনার মধ্যেই আল্লাহ, আপনার মধ্যেও আল্লাহ, আপনার মধ্যে আল্লাহ, এখানে যারা আছেন সবার মধ্যে আল্লাহ আছে। তাইলে আল্লাহ যেহেতু আছে, আল্লাহকে পাওয়ার জন্য বাইতুল্লাহ যাওয়ার দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি যদি খানকায় পড়ে থাকেন আপনাকে সাজদা করলেই তো আল্লাহকে পাওয়া যাচ্ছে, আপনি যদি কবর চিল্লা দেন, কবরে অবস্থান করেন, ওইখানে আপনাকে খুশি করতে পারলেই তো আল্লাহকে খুশি করে ফেললাম। ব্যাপার হচ্ছে এই যে এই সব মন গড়া বক্তব্য, এই মন গড়া মেসেজের মাধ্যমে মানুষকে শিরিকের দিকে আহ্বান করা হয়েছে এবং সেদিকেই মানুষকে পথ প্রদর্শন করা হয়েছে। জোরে সরে বলি, নাউজুবিল্লাহ। মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা লেকে গুঞ্জাম দর কুলুবে মুমেনা, আসমান জমিনে আল্লাহর জায়গা হলো না, আল্লাহ মানুষের অন্তরে। মনে রাখুন এই কথা, এটি কোরআনের কোনো বক্তব্য নয়, এটা হচ্ছে ওদের কবিতা। এই কবিতার মাধ্যমে পৌঁছে দিয়েছে মানুষের মধ্যে আল্লাহ আছে। এ পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে ধর্মের মধ্যে অনেক শিরকি কথাবার্তা, শিরকি আকিদা,
ঈশ্বরের বিভিন্ন আকৃতি নিয়ে বিভিন্ন দেব এবং দেবী আত্মপ্রকাশ করে এবং সেভাবে কাজ করে। পানির দায়িত্ব দেওয়া হয়েছে অমুককে, বিদ্যার দেবী অমুক, এসব বিভিন্ন আকিদা বিশ্বাস বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে আছে। আমরা কোরআনের সাথে যদি মিলাই তাহলে দেখব এগুলো কোরআনের সাথে মিলছে না, এগুলো ইসলামী আকিদা নয়। ঈশ্বরকে পাওয়ার জন্যে যারা দেব দেবীর পূজা অর্চনা করে, এমনিভাবে আল্লাহকে পাওয়ার জন্যে যারা মানুষকে পীর ফকিরকে সাজদা করে, তাদের মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তারাও শিরক করছে, এই লোকগুলোর আকিদা বিশ্বাসও শিরকি আকিদা, শিরকি বিশ্বাস। আরেকটা কথা বলছি, এদেশে বহুল প্রচলিত একটা কথা, আল্লাহ সব জায়গায় সদা বিরাজমান। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনার পায়ের নিচে এটি কি একটি জায়গা কিনা? আমার পায়ের নিচে এটি কি একটি প্লেস নয়, জায়গা নয়? এটি একটি জায়গা। তাহলে আল্লাহ যদি সব জায়গায় থাকেন, তাহলে এই পায়ের নিচে এই জায়গাতেও আল্লাহ আছেন? নাউজুবিল্লাহ, এমন কথা কি আমরা ইমানদার মোমেনরা বিশ্বাস করতে পারি? আপনার শরীরের অনেক জায়গা আছে যেগুলোকে আপনি খুব খারাপ মনে করেন। আমরা বলি চিপা চাপা, অনেক শব্দ আমরা ব্যবহার করি, তো ওইটাও তো একটা জায়গা। সব জায়গায় যদি আপনি আল্লাহকে উপস্থিত মনে করেন, আল্লাহকে প্রেজেন্ট মনে করেন, বিরাজমান মনে করেন, তাহলে কি সেখানেও আল্লাহর উপস্থিতি রয়েছে? আপনি টয়লেটে যান, মলমূত্র ত্যাগ করেন, মলমূত্রটা এক জায়গায় পড়ে, এটিও একটি জায়গা, জায়গা নয় কি? তো আপনি যদি বলেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, আপনি কি বলছেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এই সমস্ত বক্তব্য, এ সমস্ত ভ্রান্ত কথা, এ সমস্ত ভ্রান্ত বিশ্বাস অনেক মুসলমান নামধারী, অনেক মুসলমান দাবিদাররাও এই বিশ্বাস পোষণ করে অজ্ঞতাবশত, জাহালতের কারণে। এমনকি ধর্মীয় অনেক বই পুস্তক যেগুলো সংকলন করেছে এই যে অশিক্ষিত অল্পশিক্ষিত লোকেরা, সে সমস্ত বইও এ ধরনের বক্তব্য আছে না নাই? আমরা কোরআনের বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্যকে আল্লাহর বক্তব্য মনে করতে পারি না। আমরা কোরআন সুন্নার বক্তব্য ছাড়া অন্য কোনো বক্তব্যকে কোরআন সুন্নার মতো অথেন্টিক মনে করি না, এবং যেই কথা যেই বক্তব্য কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক সেই বক্তব্য আমরা গ্রহণ করতে পারি না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সব জায়গায় বিরাজমান এমন কথা কোরআন বলে নাই। ফিজিক্যালি শারীরিকভাবে আল্লাহ সব জায়গায় উপস্থিত এমন কথা কোরআন বলে নাই। কোরআন বলছে আর রহমানু আলাল আরশিস্তাওয়া, আল্লাহ সেটেলড হিমসেলফ অন দ্য থ্রোন, আল্লাহ আরশে সমাসীন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ ফিসসামা, আল্লাহ আকাশে রয়েছেন। আল্লাহ কোথায় রয়েছেন? আল্লাহ আসমানে রয়েছেন। বাকি আল্লাহর ক্ষমতা পুরা পৃথিবী ব্যাপী। আল্লাহ আকাশে থাকলেও, আল্লাহ আরশে থাকলেও গোটা পৃথিবীর খবর আল্লাহর আছে না নাই? গোটা পৃথিবীর যে কোথাও তিনি যা ইচ্ছে তা করার ক্ষমতা তার আছে না নাই? লা তুদরিকুল আবসর ওহুয়া ইউদরিকুল আবসর, তিনি সব কিছু পরিবেষ্টন করতে পারেন, তিনি সব কিছু দেখতে পারেন, তিনি পৃথিবীর চক্ষুগুলোকে পরিবেষ্টন করে নেন। লা তুদরিকুল আবসর, কিন্তু পৃথিবীর সমস্ত চক্ষু মিলে আমার আল্লাহকে পরিবেষ্টন করতে পারে না। আলিমুল গাইবি, আমার আল্লাহ অদৃশ্যের জ্ঞানী।
ইন্নাল্লাহু আলিমু গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের গায়বের খবর যিনি রাখেন তিনি কে? আলিমুল গায়ব, আল্লাহ অদৃশ্যের খবর রাখেন। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, অদৃশ্যের বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন তার কাছেই কেবল অদৃশ্যের সংবাদ তিনি প্রকাশ করেন। নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে অনেক তথ্য আল্লাহ রব্বুল আলামিন জানান দিয়েছেন, কিন্তু আমাদের এই বিশ্বাস আছে অদৃশ্যের একমাত্র খবর রাখেন যিনি, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। কোরআনে কারিমের সূরাতুন নামলে এসেছে, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না। আল্লাহ রব্বুল আলামিন আল হাই, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি কোনোদিন মৃত্যুবরণ করবেন না। এই পৃথিবীতে যা কিছু আছে সবই নশ্বর, অবিনশ্বর আল্লাহ রব্বুল আলামিন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুরআনে কারীম সূরাতু আর রহমান আয়াত নাম্বার 26-27, পারা নাম্বার 27, পৃষ্ঠা নাম্বার 11, তাফসীরুল মুনীর খুলুন। এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর অবিনশ্বর, কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিমান্বিত মহিমাময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, মহাকাশ, আসমান সমূহ, আকাশ মণ্ডলী, ভূমণ্ডল, জামিন, ভূপৃষ্ঠ এবং এর মধ্যবর্তী সব কিছু তিনি সৃষ্টি করেছেন ইন 6 days, 6 দিনে। কয় দিনে? 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। আর রহমান ফাসআল বিহি খাবীরা, যে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত করেছেন, তিনি দয়ালু, তিনি আর রহমান, তিনি মোস্ট মার্সিফুল। আশ্চর্য ব্যাপার, এমনটা কে করছে? পাশে কি কেউ নেই? মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে আমাদের ধারণা, কনসেপশন ক্লিয়ার থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন তিনি রহমান, তিনি তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা ওয়া জাআলা ফীহা সিরাজাম ওয়া কমরাম মুনীরা। কুরআনে কারীম সূরাতুল ফুরকান আয়াত নম্বর 61, আল্লাহর কোরআন ঘোষণা করেছে বরকতময় সেই সত্তা যিনি আকাশে বুরুজ সৃষ্টি করেছেন, নক্ষত্র সৃষ্টি করেছেন, ওয়া জাআলা ফীহা সিরাজা, যিনি আলোকোজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, কমরাম মুনীরা, চন্দ্র সৃষ্টি করেছেন। আমার আল্লাহ জাআলা লাইলা ওয়ান নাহার, দিন এবং রাত সৃষ্টি করেছেন, দিন রাতের আবর্তনের ফলে এই যে আমরা দিনের বেলায় ব্রাইটনেস আলো দেখতে পাচ্ছি, রাত হয়ে যায় অন্ধকারচ্ছন্ন, চাঁদ উদিত হয়, দিন রাতের আবর্তনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্যে তার নিদর্শনাবলী রেখেছেন। রমাদানুল মুবারকে আমরা দিনের বেলায় সিয়াম সাধনা করি, রাতের বেলায় কিয়ামুল লাইল আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন
এই সিস্টেমগুলো আমাদের জন্য দিয়েছেন যেন আমরা উপকৃত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এত সব কিছু সৃষ্টি করে আমাদেরকে ডাক দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আমার বান্দারা যারা নিজেদের উপর ইসরাফ করেছ, সীমা লঙ্ঘন করেছ, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ অর্ডার করেছেন আমার রহমত আমার বান্দাদেরকে পরিবেষ্টন করে নেয়, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, কার সমস্যা আছে আমি আল্লাহর কাছে বলো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরাতুল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমান তার বান্দাদের সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, আল্লাহর প্রকৃত বান্দা যারা তারা বিনয়ী হয়, তাদের প্রতিটি কাজে প্রতিটি কর্মে তার দাসত্ব আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব পরিস্ফুটিত হয়, তারা দাম্ভিকতা প্রদর্শন করে না, তারা অহংকার করে না, তারা আল্লাহর জন্যে সাজদা করে, তারা আল্লাহর জন্যে কিয়াম করে, তারা আল্লাহর কাছে প্রার্থনা করে, আয় আল্লাহ সমস্ত বালামি মুসিবত আমাদের থেকে দূর করে দাও। জোরে বলি আমিন। সর্বশেষ আরেকটি কথা আপনাদের সামনে বলবো, সবচেয়ে বড় উপদেশসমূহের মধ্য থেকে একটি উপদেশ, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যিকার অর্থে যারা আল্লাহর বান্দা হতে পেরেছে তারা সমাজে বাস করবে, তারা যেখানে বাস করবে সেখানে জাহালত থাকবে, অজ্ঞতা থাকবে, জাহালত এবং অজ্ঞতায় আচ্ছন্ন অন্ধকারে আচ্ছন্ন মানুষ থাকবে, তাদের আচার আচরণ কথাবার্তা অনেক সময় ভালো হবে না, লেনদেন ভালো হবে না, তাদের মুআমালা মুআশারা ভালো হবে না। আল্লাহ বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, যখন এই সমস্ত অজ্ঞ লোকেরা আল্লাহর এই বান্দাদের সাথে কথাবার্তা বলে বিতর্কে লিপ্ত হতে চায়, ঝগড়া করতে চায়, তারা ঝগড়া করে না, তারা বিবাদ বিসংবাদে লিপ্ত হয় না, তারা শান্তির বাণী শুনিয়ে দেয়, তারা সালাম জানিয়ে দেয়, রমাদানুল মুবারক তারা বলে আমি তোমার গালির জবাব দিতে পারবো না, তুমি আমার সাথে যে আচরণ করেছো সেটা আমি করতে পারবো না, যে কোনো সময় ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন কালু সালামা, জাহেলরা যখন তাদের সামনে হয় তাদের মোকাবেলা করতে আসে তখন তারা শান্তির বাণী শুনিয়ে দেয়, তারা ঝগড়ায় লিপ্ত হয় না, তারা পাল্টা জবাব দিতে যায় না। এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে, আমরা সবসময় শান্তির বাণী মানুষকে শোনাবো, ঝগড়া করবো না, মারামারি করবো না, কাটাকাটি করবো না, নিজেকে নিয়ন্ত্রণ করব, আত্মাকে পরিশুদ্ধ করব, চরিত্রকে সংশোধন করব।